ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল দ্য ইয়ামি ক্লাব। তো সবাইকে আগেই জানাচ্ছি রথযাত্রার শুভেচ্ছা। তো আজকে আমি বেরিয়ে পড়েছি তারাপুকুর পশ্চিমপল্লীর রথযাত্রা কভার করব বলে, এবং ওনাদের আজকে খুঁটি পুজো আছে তো সেটা কভার করব বলে। তো আগে থেকে জানিয়ে দিই ওনাদের এবারের থিম হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির। তো চলুন সব কিছু আজকে আপনাদেরকে দেখাবো একসাথে, ওনাদের যা যা যে প্রোগ্রাম আছে সেটা পুরোটা কভার করব। চলুন সোজা ওনাদের ক্লাবের সামনে গিয়ে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুঁটি পুজোর জন্য রেডি হচ্ছে, সাথে এদিকে রথও রেডি হচ্ছে। এখনও একটু লাস্ট ফিনিশিং কাজ বাকি আছে, পুরোপুরি হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি খুঁটি পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে, ফল কাটা চলছে, সাথে এখানে সব কিছু সাজানো হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই এখানে পুজো শুরু হয়ে যাবে। আর এইদিকে অলরেডি ফুল দিয়ে প্রায় সাজানো কমপ্লিট, এরপরে কিছুক্ষণের মধ্যেই ঠাকুর এখানে ভেতরে বসানো হবে। দেখুন খুব সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে। তো এখান থেকে যে রথটা বেরোবে পশ্চিমপল্লী থেকে, এটা যাবে হচ্ছে শক্তিপুর পর্যন্ত। তো কিছুক্ষণের মধ্যেই পুজোর শেষ হলে তারপরে এখান থেকে রথ বেরোবে। এই হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা তিন ঠাকুরকে নিয়ে আসা হচ্ছে, দেখুন কিভাবে। আমাদের
আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে সাজানো হয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রাকে, এই দেখুন। আর ওনাদের সামনে এখন ভোগের প্রসাদ দেওয়া হয়েছে। হ্যালো
আমাদের প্রতিটি সদস্যকে আমাদের
365 সোমবার 365 চ্যানেলকে আমাদের সঙ্গে তরফ থেকে আমাদের ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমরা বরণ করে নেব Thank you.
Thank you.
বছর পশ্চিম পল্লীতে যা থিম করা হচ্ছে সেটা কৃষির উপর থিম হচ্ছে। আপনি পশ্চিম পল্লীতে যে থিম করা হচ্ছে সেটা কৃষির উপরে জগন্নাথ মন্দির আকারে এই থিম করা হচ্ছে। এবং আপনারা নিশ্চয়ই জানেন আগামী বছর আমাদের বাংলা দীঘাতে পুরীর জগন্নাথ মন্দিরের আকারে দীঘায়ও জগন্নাথ মন্দির উদ্বোধন হতে চলেছে। তারই প্রাক্কালে বাংলার মানুষকে এই জগন্নাথ মন্দিরের থিমের মধ্য দিয়ে বাংলার কৃষ্টি সভ্যতা এবং সংস্কৃতিকে তথা সনাতন ধর্মকে পৃথিবীর এই শ্রেষ্ঠ ধর্মকে আজকের এই পুরীর জগন্নাথ মন্দিরের মধ্য দিয়ে 78তম বর্ষে বার্তা দিতে চলেছে। কত বছর ধরে আপনার এই পশ্চিম পল্লীতে পুজো হচ্ছে? 77 বছর অতিক্রম করে এবছর 78তম বর্ষে পরিণত হয়েছে। মানুষের কাছে সামাজিক বার্তা আপনার কী দিয়েছেন? মানুষের কাছে আমরা বলি উৎসবের দিনগুলো সবাই ঐক্যবদ্ধ মুখর হয়ে উঠুক, আনন্দ সবার হোক, ধর্ম সবার হোক, ঐক্যবদ্ধ যেন সবাই মিলে থাকতে পারে আগামী দিনে। রেওয়ার্ড হয়ে গেছে, প্রতিবারই আমরা করছি, এবার আমাদের পুরীর মন্দির সেই জন্য আবার আরও মন্দির জায়গাটা পুরীর মন্দির আসে বলবে, আর সেই জন্যই আরও রথের উৎসব আমাদের রথযাত্রাটাও আছে। দুই একটা কর্ম এটা পুজোটা হচ্ছে 78তম বর্ষে রথযাত্রাটা আমাদের হয়ে থাকে। পুরীর মন্দিরটা এভারেস্টটা আমাদের ইউনিক একটা আইডিয়া ছিল, এখানে করা হয়েছে। এবার তাছাড়া দীঘাতে জগন্নাথ মন্দির হচ্ছে, সেটাও একটা খুব দারুণ তো আপনারা দেখলেন আজকে ওনাদের রথযাত্রা শুরু হবে 7টার দিকে, বাট অতক্ষণ আর থাকছি না, আরও কিছু জায়গা কভার করা আছে, তো আমি এখান থেকে এখন বেরিয়ে পড়ছি।
তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে।